ইন্দ্রাশিসের বিয়ের এখনো 1 বছর পূর্ণ হয়নি, এরই মধ্যে প্রকাশ্যে এলো ইন্দ্রাশিসের সঙ্গে অনিন্দর রিলেশন। হ্যাঁ বন্ধুরা, অনিন্দ আর ইন্দ্রাশিস একে অপরের সঙ্গে খুল্লমখুল্লা করছেন প্রেম। তারা বলছেন, আমরা টুগেদার। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আসলে অনিন্দ আর ইন্দ্রাশিসের আগামী ছবির কথা আমরা বলছি। এই ছবিতে আমরা তাদের দেখতে পারব গে কাপল হিসেবে। সুদেষ্ণা রয়ের আগামী ছবিতেই দেখা যাবে ইন্দ্রাশিস আর অনিন্দকে চমিয়ে প্রেম করতে। 2018 সালে শ্যুট করা হয়েছে এই ছবিটি। ছবিটিতে সুদেষ্ণা রায় আর অভিজিৎ গুহর পরিচালনা আমরা দেখতে পারব। ছবিটিতে ইন্দ্রাশিস আর অনিন্দ ছাড়াও থাকছে আরেকটি সমকামী যুগল, পূজারিণী ঘোষ এবং পৌলমী দাস। সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ক্লিকেই মুক্তি পেতে চলেছে এই নতুন ছবিটি। বন্ধুরা, ছবিটির শুটিং হয়েছিল 2018 সালে, আর সেই সময় শুটিংয়ের কী অভিজ্ঞতা হয়েছিল অভিনেতা অভিনেত্রীদের, চলুন আপনাদেরকে জানানো যাক। অভিনেতা অনিন্দ চট্টোপাধ্যায়ের কথায় বিষয়টি খুব সহজ ছিল না। 2018-তে যখন সিরিজের শুটিং শুরু করি তখনই বাবার ক্যান্সার ধরা পড়ে। আমার শুটিং শেষ, বাবার জীবনও। অভিনেতাদের এসব নিয়েই কাজ করে যেতে হয়, ফলে কাজে ফাঁকি দিইনি। অভিনয়ের খাতিরে যা যা করতে হয়েছে সব মসৃণভাবেই করেছি। অভিনেতা আরও জানিয়েছেন, বাবা অসুস্থ হয়ে দিল্লিতে, আর আমার এখানে জমিয়ে চলছে শুটিং। একদিকে বাবাকে নিয়ে দমচপা অনুভূতি, অন্যদিকে অভিনব চরিত্রের শুটিংয়ের চাপ রয়েছে। এই ছবিতে ইন্দ্রাশিসকে দেখা যাবে অনিন্দর বিপরীতে অভিনয় করতে। বাড়তি কোনো চাপ অনুভব করেছেন অভিনেতা? তিনি জানিয়েছেন, আলাদা করে কোনো চাপ ছিল না অভিনেতার, আলাদা করে কর্মশালাও নেননি ইন্দ্রাশিস। বড় ইন্দ্রাশিসের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব অনিন্দর, আর সেটিরই প্রতিফলন দেখা যাবে সিরিজে। বাকিটা পূরণ করবে এই দুই অভিনেতার দক্ষ অভিনয়। অনিন্দ জানিয়েছেন, সমকামী চরিত্র তিনি সম্ভবত এর আগে কখনো করেননি। এই চরিত্রে তার কাজের কথা শুনে পরিচিত অনেকেই নাকি অবাক হয়েছে, তবে অভিনেতা বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, বরং হাসতে হাসতেই বলছেন, একবারও ভাবিনি যদি সিরিজ জনপ্রিয় হয় আমার গায়ে সমকামী তকমা লেগে যাবে। আমায় বারবার হয়তো এমন চরিত্রেই ডাকা হবে, আমার কোনো অস্বস্তি নেই এ বিষয়ে। অনিন্দর যুক্তি, এই চরিত্র করলেও কাজের সংখ্যা তো বাড়বে, তিনি তাতেই খুশি। বন্ধুরা, ছবিটিতে আমরা দেখতে পারব অভিনয় করতে সুদেষ্ণা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, আর জে সায়ন্তিকা, আর জে শেখর, সিদ্ধার্থ মুখোপাধ্যায় ওরফে সিধুকে। তো বন্ধুরা, তৈরি হয়ে থাকুন, খুব শীঘ্রই আপনাদের কাছে আসছে আমরা গে টু কেদার। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।